আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই। তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? মানে কি কারণ? কে 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 হু ইজ কে ম্যান? উই আর বেটার দেন এনি কে। কে 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 আর কে কে? রাতে দেহত্যাগ করার পরেও তাকে নিয়ে এখনো ঝড় চলছে, সেই হলো কে কে। তো রূপঙ্কর বাগচি, তোমাকে বলছি, তুমি যে কন্ট্রোভার্সারিটা শুরু করেছো, মানে তুমি বলেছো যে হু ইজ কে কে, তো সেই কে কে তে যাওয়ার আগে আমি বলছি হু ইজ রূপঙ্কর বাগচি। তুমি নিজেই বলেছো যে তুমি অনেক সেরা, কেকের থেকে তোমাদের গান অনেক ভালো। তো তার আগে একটু যাচাই করে নেব যে হু ইজ রূপঙ্কর বাগচি। তো ওখানে একটা ভাই দেখো দাঁড়িয়ে আছে, এ ধোধো শোন 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 শোন, রূপঙ্কর বাগচিকে চিনিস? হ্যাঁ চিনি তো। কি করে? আরে তিন রাস্তার মোড়ে পানের দোকান আছে না ওটা। এই এদিকে এদিকে দেখ, এই যে রূপঙ্কর বাগচি সিঙ্গার বেটার দেন কে কে, চিনিস? পাল ভেড়াটাও না, যখন আমি কে 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 নিয়ে কথা বলছিলাম তখন ভেড়াটা ওই যে ম্যামা করতেছো, কে কে নাম নিচ্ছি তো ও ম্যামা করছে, আর রূপঙ্কর কাকা তোমার নাম নিলাম তো চুপচাপ, আর মাথা এরকম নড়াচ্ছিল। তো বুঝতেই পারছো তো হু ইজ কে কে? রূপঙ্কর কাকু, তোমাকে খুব ভালোভাবে বলি, আর খিস্তি খাস্তা মারলাম না, তুমি অনেক সম্মানীয় ব্যক্তি, গান বাজনা ভালোবাসি তো তোমাকেও সম্মান করি। তো কে কে তুমি বলেছো হু ইজ কে কে? কে কে হলো সেই যার অনুষ্ঠানে 3,000 সিটের জায়গায় 7,000 অডিয়েন্স হয়। কে কে হলো তোমার ঈশ্বর? কে কে তোমার ঈশ্বর? কারণ তোমাকে এই যে কাল রাত থেকে আজ এই পর্যন্ত যত লোক চিনেছে, টোটাল ক্রেডিট গোস টু কে কে। কে কের জন্যই কিন্তু তোমাকে চিনেছে, তার আগে আশা করি কেউ চিনত না, তেমন কেউ চিনত না। আর কে কে হলো সেই যে আমাদের, মানে আমরা যখন ল্যাংটো ছিলাম, ল্যাংটো কাল থেকে কে কে, সোনু নিগম, শান, এদের গানগুলো আমাদের বুকে লাগা থাকে। কেকের গানের ভাষায় আমরা অনেক কিছু খুঁজে পেয়েছি। তো কে কে তো কে কেই থাকবে, আজীবন থাকবে। হয়তো উনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার অবদান রয়ে গেছে। আর কে কের যেটা আমি একটা ফুল ফর্ম ভাবি, যে কর্মের কাহিনী, সে যেমন কর্ম করেছে কাহিনীগুলো সে দেখতে পাচ্ছে না, কিন্তু আমরা একটা স্মৃতি হয়ে থাকছে, সে এতটাই সবার মনের মধ্যে ছিল যে তার মানে শেষ দুঃখের সংবাদটা পাওয়ার পর এখনও কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টোটাল সোশ্যাল মিডিয়াতে এখনও ঝড় উঠে চলেছে। রূপঙ্কর বাগচি, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, তো আপনিও একজন শিল্পী মানুষ, আপনার মানায়নি যে কে 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 নিয়ে এইরকম একটা মন্তব্য, এটা আপনার জ্বলন হতে পারে। খুদ কো দে লুকা।